ডিয়ার ভিউয়ার, আইকিউ নিয়ে প্রতি বছর টেট পরীক্ষায় একটা বা দুটো প্রশ্ন আসবেই। তো আইকিউ নিয়ে আজকে আমরা আলোচনা করব, আইকিউ থেকে কী কী ধরনের প্রশ্ন হতে পারে বা কী কী ধরনের প্রশ্ন বিগত পরীক্ষাগুলোতে হয়েছে সেটা নিয়ে আলোচনা করব। ভিডিওটাকে কন্টিনিউ করুন যদি আপনি টেট পরীক্ষা দিচ্ছেন তাহলে। ওকে, তো প্রথম হচ্ছে যে প্রশ্নগুলো আসে বিগত দিনে, যে প্রশ্নগুলো এসছে, যদি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন আপনার কাছে থাকে তাহলে দেখতে পাবেন যে আইকিউ এর ধারণা প্রথম কে নিরূপণ করেন, এসমন প্রশ্ন আসে। তারপর হচ্ছে আইকিউ নির্ণয়ের সূত্রটা আসে। তারপর হচ্ছে বলে দেয় যে একটা শিশুর মানসিক বয়স হচ্ছে এত বছর, প্রকৃত বয়স হচ্ছে এত বছর, তাহলে তার আইকিউ কত। তাছাড়াও প্রশ্ন আসে যে একটা রেঞ্জ দেওয়া থাকে যে এত থেকে এত আইকিউ যাদের, তাদেরকে কী বলা হয় বা তারা কী ধরনের শিশু, এই বিষয়গুলো থেকে কিন্তু প্রশ্ন আসছে। তো আজকের ভিডিও দেখার পর আইকিউ থেকে যে প্রশ্নটা আপনার পরীক্ষায় আসবে আপনি সেটা দিতে পারবেন। তো ভিডিওটাকে কন্টিনিউ করুন, ভিডিওটাকে সম্পূর্ণ দেখুন, তাহলে আইকিউ সম্বন্ধে সম্পূর্ণ ধারণা আপনার ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথমে যদি আমরা আইকিউটা দেখি, আইকিউয়ে আলফ্রেড বিনেট এর অবদান, তো সেখানে আমরা দেখতে পাচ্ছি যে স্যার ফ্রান্সিস গ্যালটন সর্বপ্রথম বিজ্ঞানসম্মত উপায়ে বুদ্ধির অভিজ্ঞতার উপর অনেক গবেষণা করেন, তবে ফরাসি মনোবিদ আলফ্রেড বিনেটকে বুদ্ধি অভিক্ষার জনক হিসেবে ধরা হয়। বুদ্ধি অভিক্ষা, বুদ্ধি অভিক্ষার জনক কাকে ধরা হচ্ছে? বুদ্ধি অভিক্ষার জনক ধরা হচ্ছে আলফ্রেড বিনেটকে। তো আলফ্রেড বিনেট কোন দেশের মনোবিদ ছিলেন? আলফ্রেড বিনেট ছিলেন ফ্রান্সের মনোবিদ, ফরাসি মনোবিদ। যদিও আজকে ফ্রান্স এবং আর্জেন্টিনার ফিফা ওয়ার্ল্ড কাপ ফাইনাল খেলা, সেদিন আমরা ফ্রান্সের একজন মনোবিদ আলফ্রেড বিনেটের বুদ্ধির অভিক্ষা সম্বন্ধে জেনে নিচ্ছি। তো প্রথম আইকিউ টেস্ট করা হয় কবে? 1904 খ্রিস্টাব্দে। অভিজ্ঞতার নাম ছিল এ মেট্রিক্যাল স্কেল অফ ইন্টেলিজেন্স। সেগুলো পরীক্ষা কখনোই আসে না, তারপরে থেকে রাখবেন। তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে আলফ্রেড বিনেট মারা যাওয়ার আগে আরও দুবার টেস্ট করেন, সেইগুলো কিন্তু কোনো দরকার নেই, সেগুলো কিন্তু পরীক্ষায় আসবে না। কেমন? ওকে, হোয়াট ইজ আইকিউ বা আইকিউ মিনিং, আইকিউ এর মিনিং কী? আইকিউ এর মিনিংয়ে সেখানে কী বলা হচ্ছে? বলা হচ্ছে যে 1912 সালে জার্মান মনোবিজ্ঞানী স্টার্ন প্রথম আইকিউ এর ধারণা প্রকাশ করেন। তো কথা হচ্ছে যে বুদ্ধির অভিক্ষার জনক হিসেবে কাকে ধরা হয়? বুদ্ধির অভিক্ষার জনক হিসেবে ধরা হয় হচ্ছে কি আলফ্রেড বিনেটকে, উনি ছিলেন ফরাসি মনোবিদ। তারপরে চলে যাচ্ছে আমরা আইকিউতে। 1912 সালে জার্মান মনোবিজ্ঞানী স্টার্ন প্রথম আইকিউ এর ধারণা প্রকাশ করেন। আইকিউকে আমরা বুদ্ধাঙ্ক বলি, আইকিউকে আমরা বলি বুদ্ধাঙ্ক। ওকে, তো কথা হচ্ছে আইকিউ এর ধারণা প্রথম কে প্রকাশ করেন? আইকিউ এর ধারণা প্রথম প্রকাশ করেন মনোবিজ্ঞানী স্টার্ন। স্টার্ন কোন দেশের মনোবিজ্ঞানী? স্টার্ন হচ্ছেন জার্মানের মনোবিজ্ঞানী। স্টার্ন কত খ্রিস্টাব্দে আইকিউ এর ধারণা প্রকাশ করেন? 1912 খ্রিস্টাব্দে আইকিউ এর ধারণা প্রকাশ করেন। এই জিনিসগুলো আপনাকে মনে রাখতে হবে। তো আইকিউ এর ফুল ফর্ম কী? আইকিউ এর ফুল ফর্ম হচ্ছে ইন্টেলিজেন্স কোশেন্ট। তো সেটাও পরীক্ষায় প্রশ্ন হতে পারে। তো তারপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে গিয়ে আইকিউ যেটা বা ইন্টেলিজেন্ট কোশেন্ট যেটা, সেটা এসেছে জার্মান শব্দ ইন্টেলিজেন্ট কোশেন্ট থেকে, ইন্টেলিজেন্স কোশেন্ট থেকে। আগেই বলেছি এই শব্দের ধারণা জার্মান বিজ্ঞানী স্টার্নের কাছ থেকে পাওয়া। তো জার্মান বিজ্ঞানী স্টার্নের কাছ থেকে যেহেতু পাওয়া, তো আইকিউটা জার্মান শব্দ ইন্টেলিজেন্স কোশেন্ট থেকে এসেছে। তো আইকিউ নির্ণয়ের সূত্রটা কি? আইকিউ নির্ণয়ের সূত্রটা পরীক্ষায় প্রায় সময় আসে। আইকিউ নির্ণয়ের সূত্রটা হচ্ছে একজন ব্যক্তির আইকিউ সমান ওই ব্যক্তির মানসিক বয়স বাই প্রকৃত বয়স ইনটু 100। ব্যক্তির মানসিক বয়স বাই প্রকৃত বয়স ইনটু 100। তো প্রকৃত বয়স মানে হচ্ছে জন্ম থেকে আজ অবধি ওনার বয়স, অর্থাৎ ডেট অফ বার্থ থেকে হিসেব করে যে বয়সটা সেটা হচ্ছে প্রকৃত বয়স। আর মানসিক বয়স কী? মানসিক বয়সটা অন্যভাবে নির্ধারণ করা হয়। যেমন মনে করুন যে ক্লাস ফাইভের একটা স্টুডেন্ট, যে ক্লাস ফাইভ স্ট্যান্ডার্ডের যে যে জিনিস জানার কথা বা লার্নিং আউটকাম সেগুলো যদি জানে তাহলে তার মানসিক বয়সও ধরা হবে ক্লাস ফাইভ স্ট্যান্ডার্ডের, অর্থাৎ 6-5-11 বছর। যদি দেখা যায় সে ক্লাস ফাইভ স্ট্যান্ডার্ডে যতগুলো জিনিস জানার কথা ততগুলো জানে না, তাহলে তার মানসিক বয়স তার চেয়ে কম, মানে মানসিকভাবে সে পরিপক্ক হয়নি। যদি দেখা যায় যে সে ক্লাস সিক্স বা ক্লাস সেভেনের একজন স্টুডেন্টের যতটুকু জানার কথা তার লার্নিং আউটকাম যত হওয়ার কথা
তার এই স্টুডেন্টের লার্নিং আউটকাম ততটুকুই হয়ে গেছে, তার মানে তার মানসিক বয়সটা বেশি হয়ে গেছে, মানসিক বয়সটা 7 স্ট্যান্ডার্ডের হয়ে গেছে। তো এক্ষেত্রে মনে করুন যে মানসিক বয়স হয়ে গেছে 6-7 মানে 13, আবার প্রকৃত বয়স হচ্ছে 11। তো এক্ষেত্রে আইকিউ হবে 13/11×100। এইভাবে হচ্ছে আইকিউ নির্ণয় করা যায়। তো আইকিউ নির্ণয়ের সূত্রটা মনে রাখবেন, এটা পরীক্ষায় আসে প্রায় সময় যে একজন ব্যক্তির আইকিউ মানে হচ্ছে ওই ব্যক্তির মানসিক বয়স বাই প্রকৃত বয়স ইনটু 100। তো আইকিউ মানে হচ্ছে গিয়ে মেন্টাল এজ বাই ক্রনোলজিক্যাল এজ ইনটু 100, উপরে হচ্ছে এম, নিচে হচ্ছে সি ইনটু 100। তো একটা উদাহরণ, এই প্রশ্নটাও কিন্তু দুবার এসছে, সংখ্যাগুলো চেঞ্জ করে করে দিয়েছে কিন্তু এই প্রশ্নটা দুবার এসছে পরীক্ষায়, টেট পরীক্ষায় দুবার এসছে যে একটি শিশুর বয়স হচ্ছে 10 বছর কিন্তু ওই শিশুর মানসিক বয়স হচ্ছে 13 বছর, তাহলে ওই শিশুর বুদ্ধাঙ্ক বা আইকিউ কত? তো সেটা হচ্ছে মানসিক বয়সটা উপরে বসবে, প্রকৃত বয়সটা নিচে বসবে ইনটু 100, দ্যাট ইজ তার আইকিউ হচ্ছে 130। তো এবার আমরা প্রকৃত বয়স জানলাম, প্রকৃত বয়স মানে হচ্ছে জন্ম থেকে এখন পর্যন্ত তার যে বয়স সেটা হচ্ছে বয়স বা জন্মগত বয়স যেটা সেটা হচ্ছে প্রকৃত বয়স। আর মানসিক বয়সটা কী? মানসিক বয়স যেটা বললাম সেটাই, যে মানসিক বয়স হলো ওই ব্যক্তি কত বছর বয়সের ব্যক্তির উপযুক্ত প্রশ্নের উত্তর দিতে পারছে সেই বয়স। 1916 স্ট্যানফোর্ড সংস্করণ অনুসারে এক ব্যক্তি বা শিশু বিনে এর অভিজ্ঞার যে প্রশ্নগুলি সঠিক উত্তর দিতে পারবে তার মানগুলি যোগ করলে মানসিক বয়স বা মেন্টাল এজ পাওয়া যায়। তো সেটাও খুব বেশি দরকারই নয়, জাস্ট বোঝার জন্য বোঝা যে ক্রনোলজিক্যাল এজ বা প্রকৃত বয়স মানে কী, আবার মানসিক বয়স বা মেন্টাল এজ মানে কী সেটা নিশ্চয়ই বুঝে গেছেন। তারপর হচ্ছে রেঞ্জ রয়েছে, আইকিউর যে রেঞ্জ রয়েছে বা চার্ট রয়েছে সেটা কিন্তু আপনাকে জানতে হবে, কত থেকে কত আইকিউ হলে তাকে কী বলা হচ্ছে সেটা জানতে হবে, সেখান থেকে প্রশ্ন হয়। তো এভারেজ আইকিউ বা নর্মাল আইকিউ রেঞ্জ হচ্ছে 100-এর আশেপাশে ধরা হয়। পৃথিবীর মোট জনসংখ্যার 95% লোকের আইকিউ 70-130-এর মধ্যে। ওকে, তো এভারেজ আইকিউ হচ্ছে 100-এর কাছাকাছি, অর্থাৎ 90-109 পর্যন্ত আইকিউ যাদের রয়েছে তাদেরকে বলা হয় এভারেজ আইকিউ বা গড় মানসম্পন্ন আইকিউ। সেখানে কিন্তু আইকিউয়ের মান এবং তাদেরকে কী বলা হয় বলা হচ্ছে, যাদের আইকিউ 70-এর নিচে রয়েছে তাদেরকে ক্ষীণ বুদ্ধিসম্পন্ন বা ইডিয়ট বলা হয়, যাদের আইকিউ 70-79-এর মধ্যে তাদেরকে প্রান্তীয় স্বল্প বুদ্ধিসম্পন্ন বা বুদ্ধহীন বলা হয়, যাদের আইকিউ 80-89-এর মধ্যে রয়েছে তাদের গড় নিম্নমান সম্পন্ন আইকিউ বলা হচ্ছে বা তাদেরকে মরণ বলা হচ্ছে, 90-109 পর্যন্ত যাদের আইকিউ তাদেরকে স্বাভাবিক বুদ্ধিসম্পন্ন বা গড় মানসম্পন্ন আইকিউ সেটাকে ধরা হয়, আর 110-119 যাদের আইকিউ তাদেরকে গড় উচ্চ মানসম্পন্ন বা বুদ্ধিমান বা মেধাবী বলা হয়, 120-139 যাদের আইকিউ রয়েছে তাদেরকে বলা হচ্ছে উচ্চ মানসম্পন্ন বা উচ্চ মেধাসম্পন্ন, যাদের আইকিউ 140-এর বেশি তাদেরকে প্রতিভাবান বলা হচ্ছে। এখন হয়তো আপনার প্রশ্ন আসবে যে গড় আইকিউ কাকে বলা হচ্ছে, তো 90-109-কে, প্রতিভাবান লোকেদের আইকিউ কত 140, ক্ষীণ বুদ্ধিসম্পন্ন লোকেদের আইকিউ কত সেটা হচ্ছে 70-এর নিচে। তো সেগুলো জেনে রাখবেন, আইকিউ সম্বন্ধে আরও ডিটেল যদি চান আরও ডিটেল আপনি পাবেন। তো এতটুকু জানলেই কিন্তু আপনার টেট পরীক্ষা মোটামুটি হয়ে যাচ্ছে। তো আজকে আমরা আইকিউ নিয়ে আলোচনা করলাম, নেক্সটে টেট পরীক্ষায় কিন্তু লার্নিং ডিজিবিলিটি থেকে একটা প্রশ্ন আসেই, প্রত্যেক বছরই আসে। তো নেক্সট টপিকে আমরা লার্নিং ডিজিবিলিটি নিয়ে আলোচনা করবো এবং বিগত বছরগুলিতে কী কী প্রশ্ন এসছে সেগুলো দেখে নেব। তো টেট পরীক্ষার জন্য যদি পর্যাপ্ত নোটস আপনার কাছে না থাকে তাহলে SMDN টিউটোরিয়াল থেকে পেয়ে যাবেন, আমাদের ওয়েবসাইট ভিজিট করলে সেখানে আপনি ফ্রি মক টেস্ট দিতে পারবেন টেট পরীক্ষার জন্য, যেগুলো আপনার প্রিপারেশন অবশ্যই সাহায্য করবে। আমাদের অনলাইন স্টোর রয়েছে, আমাদের অনলাইন লাইব্রেরি রয়েছে, প্রিমিয়াম কন্টেন্ট রয়েছে, সেগুলোর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে থাকবে, সেখান থেকে চাইলে টেট পরীক্ষার জন্য প্রয়োজনীয় মেটেরিয়ালস কালেক্ট করতে পারেন। সেগুলো কিন্তু বিগত বছরে যারা নিয়েছিল তারা অনেক সাফল্য পেয়েছে, আমাদের সাকসেস স্টোরি সেগুলো নিয়ে আমরা রেডি করছি, এখনও হয়নি, হলে জানিয়ে দেবো সবাইকে। অনেক স্টুডেন্ট সেই নোটগুলো পড়ে টেট কোয়ালিফাই করে এখন রাজ্যের বিভিন্ন জায়গাতে চাকরি করছেন। তো আপনি আপনার যে পরীক্ষা সেটা সাকসেসফুলি কমপ্লিট করুন, ফার্স্ট চান্সে আপনি টেটটা ক্র্যাক করুন, সেই প্রত্যাশা রইল। আজকে বিদায় নিচ্ছি, পরবর্তীতে অবশ্যই আপনাদের সঙ্গে আবার কথা হচ্ছে, ততক্ষণ ভালো থাকবেন, কিপ ওয়াচিং অ্যান্ড কিপ সাপোর্টিং আস, থ্যাংক ইউ। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, এখনও সাবস্ক্রাইব করেননি, তাহলে SMDN টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন এনেবল করে রেখে দিন এবং প্রতিটা ভিডিও ডেসক্রিপশন চেক করবেন, কারণ সেখানে ইনফরমেশন দেওয়া থাকে।